হত্যা নাকি ডেঙ্গুতে মৃত্যু এই নিয়ে তুলকালাম চলছে নারায়ণগঞ্জের দুটি গ্রামে সরকারি ও বেসরকারি দুটি হাসপাতাল দুই ধরনের ডেথ সার্টিফিকেট দেওয়ায় এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে নিহতের পরিবারের অভিযোগ আট মাস আগের আঘাতে মৃত্যু হয়েছে মাহবুবের আসামি বলছে ওই আঘাতে মাহবুব সুস্থ হওয়ার পর ডেঙ্গুতে মৃত্যু হয় তার মৃত্যুর আসল কারণ জানতে পুনরায় ময়নাতদন্তের প্রয়োজন বলে মনে করেন আইনজীবীরা খলিলুর রহমানের ছবিতে আফজল হোসেনের রিপোর্ট এলাকাবাসী জানায় রাস্তা করা নিয়ে বিরুদ্ধের জেরে প্রতিপক্ষের হামলায় গত একত্রিশে ডিসেম্বর আহত হন মাহবুব তার পরিবারের দাবি এরপর থেকেই চিকিৎসাধীন ছিলেন তিনি আট মাস চিকিৎসাধীন থাকার পর ঢাকা মেডিকেলে মারা যায় সে অন্যদিকে আসামি পক্ষ বলছে সে সময় আহত হলেও তেইশে আগস্ট ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বেসরকারি একটি হাসপাতালে মৃত্যু হয় তার আশ্চর্যজনক বিষয় হলো মাহবুবের মৃত্যু নিয়ে দুই ধরনের রিপোর্ট পাওয়া গেছে ঢাকা মেডিকেলের রিপোর্ট বলছে তেইশে আগস্ট দুপুর দেড়টায় শারীরিকভাবে মারাত্মক জখমের কারণেই মৃত্যু হয় মাহবুবের অন্যদিকে বেসরকারি একটি হাসপাতালের রিপোর্ট বলছে তেইশে আগস্ট সকাল সাড়ে দশটায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছে সে বাদীপক্ষের অভিযোগ ডেঙ্গুর গুজব ছড়িয়ে হত্যার দায় এড়াতে চায় তারা ডেঙ্গু জ্বর হয় না মানুষ এমন ভাবে জখম করছে মানুষের মানুষ এভাবে জখম করে না রড দিয়ে হাতুড়া দাবে হাতুড়া হাতুর দাবে তারপর তিনি হসপিটাল নিছে ভুক্তভুক্ত ভুক্তভুক্ত

মামলার তদন্তকারী কর্মকর্তা বলছেন ঢামেকের রিপোর্টটি গ্রহণ করে আসামিদের বিরুদ্ধে হত্যার অভিযোগ আমলে নিয়েছেন আদালত প্রথম মামলাটা মারামারি পরবর্তীতে মামলাটা আমাদের যে ভিকটিম মাহবুব মারা যায় ঢাকা মেডিকেল কলেজ থেকে তাকে হত্যার একটা ইয়ে দেয় সার্টিফিকেট দেয় সার্টিফিকেট মৃত্যুর আসল কারণ জানতে মৃতদেহের পুনরায় মনতন্ত হওয়া উচিত বলে মনে করেন আইনজীবীরা দুই হাসপাতালে সবাইকে এখানে সাক্ষী হিসেবে এনে যাচাই বাছাই করে তারপরে বক্তব্য দেওয়া পুরো বিষয়টাকে বের করে নিয়ে আসার জন্য তাহলে মনে হয় আবার ওই যে রিপোর্টের জন্য আবার লাশ উত্তোলন সহ এই প্রক্রিয়াগুলো আমাদের দেশে অলরেডি মানে অন্যান্য ক্ষেত্রে হয়ে থাকে মাহবুবের মৃত্যুর পর থেকেই এই থমথমে পরিস্থিতি বিরাজ করছে নারায়ণগঞ্জের সম্মানদি ইউনিয়নের টেমদি ও লেদামদি গ্রামে আফজাল হোসেন সময় সংবাদ নারায়ণগঞ্জ